প্রথমবারের মতো দেশে তৈরি হচ্ছে বার্ড ফ্লু টিকা। ঝিনাইদহে স্থানীয়ভাবে পৃথকীকরণ ভাইরাস থেকে তৈরি করায় এর কার্যকারিতা বেশি বলে দাবি করছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর কম দামে দেশীয় টিকা পাবে বলে খুশি খামারিরা। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট জানাচ্ছেন রান আবদুল্লাহ। 2017 সালে দেশের বিভিন্ন জায়গা থেকে বার্ড ফ্লুর নমুনা সংগ্রহ করে গবেষণায় হাত দেয় ঝিনাইদহের FNF ফার্মাসিউটিক্যালস। টিকা আবিষ্কারের পর প্রয়োগ করা হয় নিজস্ব খামারে। সফলতা পাওয়ায় টিকার নাম দেয়া হয় বাংলা বার্ড ফ্লু H9 ভ্যাক। গত 5 মে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমোদন পেয়ে টিকা তৈরি শুরু করে প্রতিষ্ঠানটি। 1 কোটি টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে তারা। স্থানীয়ভাবে পৃথকীকৃত ভাইরাস থেকে তৈরি করায় কার্যকারিতা বেশি বলে দাবি করছে তারা। নিজস্ব টেকনোলজি এবং স্ট্যান্ডার্ড যে প্রসিডিউর সেগুলো মেনটেন করে মাস্টার সিট ডেভেলপ করি এবং ভ্যাকসিন প্রোডাকশন করি। সবগুলো টেস্টই কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে, তখন আমরা এটা মার্কেটজাত করার জন্য এটা আমরা রিলিজ দিই। ঝিনাইদহ সদরের রাউতাইল গ্রামে বার্ড ফ্লুর টিকা তৈরি হচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত হওয়ায় কম দামে পাওয়া যাবে বলে আশা করছে খামারিরা। এটা তৈরি হওয়ার কারণে কিন্তু আমরা স্বল্প মূল্যে আমরা কিন্তু এই মুরগির কিন্তু আমরা এই ভ্যাকসিনটা দিতে পারবো। সারা বাংলাদেশে এই ভ্যাকসিনটা বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে, আমরা সহযোগিতা এবং আমরাও উপকৃত হয়েছি। এখানে 15 কোটি ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে, প্রয়োজনে আরও বাড়ানো যাবে বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আমরা আরও এর প্রোডাকশন ক্ষমতা বাড়ানোর জন্য আরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব। আমরা আশা করব আমাদের এই ভ্যাকসিন দেশের পোলট্রি শিল্পে অনেক উপকার করবে। টিকা আবিষ্কারকে গর্বের বিষয় বলে উল্লেখ করে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আমাদের দেশে এখন উৎপাদন হতে এটা এখন সহজলভ্য হলো এবং সেটা কিছুটা সাশ্রয় হলো। এটা পোলট্রি শিল্পের জন্য একটা ইতিবাচক প্রভাব আনবে বলে আমি মনে করি এবং এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক আলিমুল ইসলামের তত্ত্বাবধানে FNF ফার্মাসিউটিক্যালসের গবেষক কোহিনুর পারভিন, মোস্তফা কামাল ও আইনুল হক টিকাটি উদ্ভাবন করেন। প্রতিটি টিকার দাম ঠিক করা হয়েছে 5.5 টাকা। 7 থেকে 14 দিনের মধ্যে প্রথম ডোজ, 28 দিনে দ্বিতীয় ডোজ ও শেষ ডোজ দিতে হবে মুরগির 6 মাস বয়সের মধ্যে। SATV নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।